like rigid body. কোন একটা বডিকে রিজিড বডি কখন বলবো যদি তার লেন্থ না চেঞ্জ হয়, তাই তো? তাহলে এ আর বি যদি কোনো দুটো পয়েন্ট থাকে, এই দুটো পয়েন্টের মাঝে লেন্থ চেঞ্জ হবে না, তো তুই এ এর দিকে এ জায়গায় কোন একটা জায়গায় ভেলোসিটি তুই ভি ওয়ান ধরে নে, আর বি এর এইদিকে ভেলোসিটি তুই কত ধরে নে, ভি টু। সাপোজ বললাম, ঠিক আছে, সার্কুলার মোশনে পড়িয়েছি এরকম কোশ্চেন, তো এই অ্যাঙ্গেলটাকে তুই আলফা ধরতে পারিস, এটাকে তুই কি ধরতে পারিস বিটা। তাহলে ভি টু তুই এদিকের কম্পোনেন্ট কত পাচ্ছিস, ভি টু কস বিটা, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কত পাবি, সাইন বিটা। এক্স্যাক্টলি ভি ওয়ানেরও এদিকের কম্পোনেন্ট কত পাবি, ভি ওয়ানটাকে একটু উল্টোটা করা গেছে এরকম করে, এটা আলফা। ভি ওয়ানের এদিকের কম্পোনেন্ট কত পাবি আর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কত পাবি, সাইন আলফা। ঠিক আছে, দেখ এ আর বি যেটা, এই দুটো পয়েন্ট, তো এই দুটো পয়েন্টের লেন্থ চেঞ্জ হবে না। রিজিড বডির কনসেপ্ট হচ্ছে এটাই যে কোনো একটা বডি ডাইমেনশন সেম থাকে। চ্যাপ্টারটার নাম কি, রিজিড বডি ডাইনামিক্স, তাই তো? তো রিজিড বডি কী জিনিস সেটা আগে জানতে হবে। রিজিড বডি মানে যেটা যেটার কোনো ডাইমেনশনই চেঞ্জ হয় না। তো ডাইমেনশন যদি না চেঞ্জ হয়, ডিএল বাই ডিটি কি লিখতে পারিস, জিরো। লেন্থ চেঞ্জ হচ্ছে না, ডিএল বাই ডিটি মানে ভেলোসিটি জিরো। ভেলোসিটি মানে কার অ্যালংয়ের ভেলোসিটি, এ বির অ্যালংয়ের ভেলোসিটি জিরো। এ বির অ্যালংয়ের ভেলোসিটি কি আছে, ভি টু কস বিটা আর ভি ওয়ান কস আলফা। বোঝা গেল, এ বির অ্যালংয়ের ভেলোসিটি কি আছে, ভি টু কস বিটা আর ভি ওয়ান কস আলফা। তাহলে এ আর বি এই দুজনের ভেলোসিটি বা রিলেটিভ ভেলোসিটি কি হবে, জিরো। রিলেটিভ ভেলোসিটি জিরো, রিলেটিভ ভেলোসিটি জিরো মানে কি, এইটা সমান তো থাকে এটা, মানে বিও এইদিকে যতটা যাবে এও ঠিক এইদিকে ততটাই যাবে। যদি আমার হাতের থেকে আমার পা বেশি চলে যায়, তাহলে পাটা লম্বা হয়ে যাবে, হাতটা ছোট হয়ে যাবে। বুঝতে পারি কি বললাম, বুঝতে পারি। ধর এটা একটা রিজিড বডি, তো কোনো কারণে এই পয়েন্ট আমি এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, কোনো কারণে এই জায়গাটা যা ভেলোসিটি, তার থেকে যদি এই জায়গাটা ভেলোসিটি বেশি হয়ে যায়, এ তখন টানো হয়ে কী হবে, লম্বা হয়ে যাবে না, কোনটা তখন লম্বা হয়ে যাবে কিছুটা, তাই তো? বোঝা গেল, ঠিক আছে, লিখে নিয়েছি। তাহলে ভি ওয়ান কস আলফা ইজ ইকুয়াল টু ভি টু কস বিটা। হ্যাঁ, অ্যালংয়ের লাইনে, বুঝতে পারছিস, অ্যালংয়ের লাইনে, অ্যালং দ্য লাইন ভেলোসিটি সেম হবে বা রিলেটিভ ভেলোসিটি কত হবে, জিরো। এরপর লিখ পিওর ট্রান্সলেশন মোশন, পিওর ট্রান্সলেশন মোশন। দেখ এই এক্সাম্পলটা তোকে বলছিলাম ভিডিও স্টার্ট করার আগে, এ থেকে বি, এ বি দুটো পয়েন্ট নিয়েছিলাম একটা জিনিসের মধ্যে, এ কোন ট্র্যাজেক্টরি ফলো করছে তোকে দেখিয়ে দিয়েছিলাম, বি এর ট্র্যাজেক্টরিকে দেখিয়ে দিয়েছিলাম। তোদেরকে জিজ্ঞেস করেছিলাম যে মোশনটা কি লিনিয়ার, ট্রান্সলেশন না, সরি ট্রান্সলেশন না, রোটেশন না, বোথ। তুই দেখ এ আর বি এদের দুজনের যেটা লাইন অফ অ্যাকশন বা লাইন অফ বা পাথ বলতে পারিস, এটা তারা কি দুজন দুজনকে কোথাও গিয়ে ইন্টারসেক্ট করছে, করছে না, করছে কি? তার মানে তারা কি মোশনে আছে। আর তুই এটাও দেখতে পারিস এ আর বি দুজনেই কি সেম ডিস্টেন্স ট্রাভেল করেছে, তাই তো? তাহলে পিওর ট্রান্সলেশন দেখার একটাই রুল যে অল দ্য পার্টিকেল শুড ট্রাভেল সেম ডিস্টেন্স অ্যান্ড দে শুড মুভ প্যারালাল টু ইচ আদার। বুঝতে পারলি কি বলবো, এ আর বি দুজনে প্যারালালি মুভ করছে আর দুজনের ডিস্টেন্সও সেম, তাহলে পিওর ট্রান্সলেশন। ঠিক আছে, আচ্ছা এরা ফোনটা এরম জায়গায় আছে, ঠিক আছে, এরম সিচুয়েশন আছে, ফোনটা এখানে ছিল, এখানে এলো,
এরম ছিল, এরম এলো। ট্রান্সলেশন রুল না রোটেশন রুল না কি হলো? প্রত্যেকটা পয়েন্টই সেম ডিস্টেন্স ট্রাভেল করছে, প্রত্যেকেই প্যারালাল। ঠিক আছে, বোঝা গেল। দরজা খুলছি এইভাবে, ট্রান্সলেশন না রোটেশন, রোটেশন। কেন কি প্রত্যেকটা পয়েন্ট সেম ডিস্টেন্স ট্রাভেল করছে না? যেগুলো বাইরের দিকের পয়েন্ট বেশি ডিস্টেন্স ট্রাভেল করছে, যেগুলো ভেতরের দিকের পয়েন্ট কম ডিস্টেন্স ট্রাভেল করছে। ঠিক আছে, এবার লিখবি পিওর, এটা লিখ পিওর ট্রান্সলেশন, এবার লিখ পিওর রোটেশন। Like if all the points, video চলছে, if all the points of rigid body are moving along a circle and center of those circle makes an axis which is called axis of rotation, then the body is having pure translation, a pure rotation. এর মানেটা কি? মানে পয়সা তুমি লিখে দিন, আরে একবারে ভুলে যায় কি বলে, which is called axis of rotation. দেখেছিস পুরোটা? কি বললাম? ইফ অল দ্য পয়েন্টস ইন রিজিড বডি আর মুভিং, ইফ অল দ্য পয়েন্টস ইন রিজিড বডি আর মুভিং অ্যালং এ সার্কেল এন্ড সেন্টার অফ দোজ সার্কেল মেক্স অ্যান এক্সিস হুইচ ইজ কল্ড এক্সিস অফ রোটেশন, দেন দ্য বডি ইজ হ্যাভিং পিওর রোটেশনাল মোশন। এর মানেটা কি? এর মানে ধরলে এটা একটা এক্সিস, ঠিক আছে, এ এইখান থেকে স্টার্ট করলো, এরম যাচ্ছে। আর এবার দেখ, এইখান থেকে স্টার্ট করলো, এরকম যাচ্ছে। তাহলে তুই এইটা যদি অবজেক্টটা হয়, অবজেক্টের এই যে পয়েন্টটা, এই পটি এই পয়েন্টটা হচ্ছে এরকম সার্কেল বানাচ্ছে, এই পয়েন্ট হয়তো এরকম সার্কেল বানাচ্ছে, আবার এই পয়েন্ট হয়তো এরকম একটা সার্কেল বানাচ্ছে। তুই সবার সেন্টারকে কানেক্ট করলে তারা কি তৈরি করছে? এক্সিস তৈরি করছে। এর রেসপেক্টে অবজেক্টটা কিভাবে ঘুরছে? এটা এক্সিস, অবজেক্টটা এখান থেকে স্টার্ট করে আবার ঘুরে ঘুরে এইদিকে গিয়ে এভাবে আসছে। বুঝতে পেরেছিস? এর প্রত্যেকটা পয়েন্ট কিরকম ফর্ম করছে? প্যারালাল সার্কেল ফর্ম করছে। আর সেই সার্কেলগুলোকে কানেক্ট করলে কি পাচ্ছিস তুই? এক্সিস অফ রোটেশন পাচ্ছিস। বুঝতে পেরেছিস? এটা পিওর রোটেশন। তুই দরজার ক্ষেত্রেও দেখে নে, তুই বাইরের পয়েন্টটা দেখ, বাইরের সার্কেলটা এইভাবে সার্কেল তৈরি করছে, ভেতরেরটা একটা এরকম সার্কেল তৈরি করছে, সবারই সেন্টার কোনটা? ওই দরজার হিঞ্জ পয়েন্টটা। ঠিক আছে, বুঝেছিস? ঠিক আছে, এবার লিখ IAOR, ইনস্টান্টেনিয়াস এক্সিস অফ রোটেশন। আচ্ছা, এক্সিস অফ রোটেশনটা বডির মধ্যেই থাকতে হবে, তার কোনো মানে নেই, বাইরেও থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, রিং না, নর্মালি ধর না, নর্মালি ধর। আমি বলছি যে এইটা এইটাকে আমি এইটাকে সেন্টার করে আমি চারদিকে ঘুরছি, দৌড়াচ্ছি, তো ঠিক আছে না? এটা আমার বাইরেই আছে, ঠিক আছে। রিংয়ে রিংয়ে তো অবশ্যই, হ্যাঁ, সোলার সিস্টেম তো সানের, হ্যাঁ, সোলার সিস্টেমে আর্থ ঘুরছে, আর্থের মধ্যে কি এক্সিস? এক্সিস তো সানের কাছে, তাই তো? ও রিং এর মতোই হচ্ছে, একই জিনিস। লাইক IAOR, লাইক IAOR ইজ সাচ এ পয়েন্ট অ্যাবাউট হুইচ দ্য বডি ইজ The body can be analysis in pure rotation only. That is, we can apply V is equal to R omega. So, circular motion, what is it? V is equal to R omega, what is it? IAOR is such a point
I A war is such a point about which কি বললাম, মানে তুই আই ওয়ার এ যদি বসে দেখিস তাহলে তুই কি দেখবি, বডিকে পিওর রোটেশন দেখবি, তুই শুধু দেখবি সে পিওর রোটেশন মুভ করছে। বোঝা গেল কি বললাম? তুই অন্য কোন পয়েন্টে দেখলে অন্য কিছু দেখতে পারবি, কিন্তু আই ওয়ার এ বসে দেখলে তুই পিওর রোটেশন দেখবি বডিকে। বুঝতে পেরেছিস? যে কোনো পয়েন্টকে, মানে তুই যদি ওই এক্সিসটাই বসে যাস, তুই প্রত্যেকটা পয়েন্টকে শুধু রোটেশন করছে দেখবি, তুই আর অন্য কোনো মোশন দেখতে পাবি না, ট্রান্সলেশনও দেখতে পাবি না। বুঝেছিস কি বললাম? হ্যাঁ বুঝতে পেরেছিস। এবার লেখ কম্বাইন্ড মোশন। আচ্ছা পিওর রোটেশনটাই কি পিওর রোলিং? তোরা তো পড়েছিস অনেক। হ্যাঁ লাইক কম্বাইন্ড মোশন ইজ ইকুয়াল টু আমি জাস্ট মানে এখনো একটু একটু হিন্টই দিয়েছি, এখন বেশি কিছু পড়াইনি। পিওর ট্রান্সলেশন প্লাস পিওর রোটেশন। কম্বাইন্ড মোশন মানে কি বললাম? পিওর ট্রান্সলেশন প্লাস পিওর রোটেশন। পিওর ট্রান্সলেশন মানে কি? পিওর ট্রান্সলেশন মানে কি বললাম? যে প্রত্যেকটা পয়েন্ট কি হবে? হ্যাঁ প্রত্যেকটা পয়েন্ট প্যারালি মুভ করবে, আর সবারই যে প্যারামিটার গুলো সব সেম হবে, মানে ভেলোসিটি অ্যাক্সেলারেশন সব সেম হবে। তাহলে এর এইখানে ভেলোসিটি যদি ভি COM বলি বা ভি নট বলি, প্রত্যেক জায়গাতে কি হবে? ভি নট হবে। ঠিক আছে, আর পিওর রোটেশন আমি কি দেখবো? প্রত্যেকটার অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম, মানে এইটা যদি এক্সিস হয় এর অ্যাবাউটে আমি যদি দেখি প্রত্যেকটাকে আমি সেম অ্যাঙ্গেলে ঘুরছে দেখবো, সেম অ্যাঙ্গুলার ভেলোসিটিতে, সেটা কথা আমি ওমেগা লিখছি, তাই তো? বোঝা গেল? আচ্ছা এবার দেখ এই পয়েন্টটা যদি তুই দেখিস, এই পয়েন্টে ভেলোসিটি কত হবে? ভি সমান কি জানিস? ওমেগা ইনটু আর। তাহলে সেটা ট্যাঞ্জেনশিয়ালি যদি এইভাবে কীভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরলে এই পয়েন্টে কোন দিকে হচ্ছে ভেলোসিটি? এদিকে হচ্ছে ওমেগা আর। এখানে কোন দিকে হচ্ছে? এদিকে হচ্ছে, এখানে এদিকে হচ্ছে, আর এখানে ঠিক এদিকে হচ্ছে। তুই দুটোকে যদি অ্যাড করিস, অ্যাড করলে যেটা আসবে সেটা হচ্ছে কম্বাইন্ড মোশনের ভেলোসিটি। দেখ কি আসছে দেখে না একবার, এই পয়েন্টে কি আসছে? ভি তো আছে প্লাস ওমেগা আর। এই পয়েন্টে ভি এদিকে, ওমেগা আর কোন দিকে? নিচের দিকে, ভি নট সরি। এই পয়েন্টে ভি নট এদিকে, ওমেগা আর কোন দিকে? অপোজিটে। আর এই পয়েন্টে ভি নট কোন দিকে, ওমেগা আর কোন দিকে? আমি দুটোকে জাস্ট অ্যাড করে দিয়েছি। এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছিস আশা করি? কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ সার্কুলারের ইউনিট পড়াচ্ছি। কোশ্চেন দেখো, ফাইন্ড আউট velocity of point P কি পয়েন্ট তাহলে দিতে হবে? এ
এখানে পি পয়েন্ট, এটা সেন্টার থেকে দেওয়া আছে এক্স ডিস্টেন্সে, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে, সরি অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এইটা হচ্ছে পি পয়েন্ট, ঠিক আছে? এটা সেন্টার ও, ভেলোসিটি জানতে চেয়েছে। কিসের ক্যাম্পে গিয়েছি? ব্যাডমিন্টন আমি জানি ছুটি এখনো ফোন করেছে আর এটা গেল সেটি এইদিকে কি করে সোজায় বস ভাই, তুমি যাবি যে যেটা খুশি করতে পারিস, তোর ইচ্ছে ভেক্টর এডিশন করে পরে রেজাল্ট বের করতে পারিস। দেখ কি কি করে করবি, এই পয়েন্টে এইদিকের ভেলোসিটি কত হবে? ভি নট, ভি নট। হ্যাঁ তুই একটা জিনিস লক্ষ্য করলি, আর ওমেগাটা যে কোনো পয়েন্টে কোন দিক বরাবর হচ্ছে? ট্যাঞ্জেন্ট বরাবর হচ্ছে। এই পয়েন্ট হলে ট্যাঞ্জেন্ট বরাবর, এখানেও ট্যাঞ্জেন্ট, এখানেও ট্যাঞ্জেন্ট, এখানেও ট্যাঞ্জেন্ট। তাহলে এইখানেতে তোকে একটা আগে মনে মনে সার্কেল বানাতে হবে। তুই যদি মনে মনে সার্কেল বানাস, তার ট্যাঞ্জেন্ট কোন দিক বরাবর হচ্ছে? বুঝতে পারলি কি বললাম? না তুই এইটাকে যদি একটা সার্কেল ড্র করিস, যা রেডিয়াসকে তুই এক্স ধরে নিস, না বুঝলি না বল, তুই যদি এটাকে একটা সার্কেল অ্যাজিউম করিস মনে মনে, যা রেডিয়াসটা তুই এক্স ধরে নিস, এটাকে যদি এক্স ধরে নিস, তাহলে এইদিকের ভেলোসিটি কত আসছে? এক্স ওমেগা আসছে না? অ্যাঙ্গেলটা কত? থিটা। আচ্ছা এটা যদি থিটা হয়, এটা কত? থিটা। এটা কত? তাহলে এক্স ওমেগার একটা কম্পোনেন্ট কোন দিকে আসবে? এদিকে। আর একটা কম্পোনেন্ট কোন দিকে? এটা 90 মাইনাস থিটা হলে এটা কত হবে? হবে, কোনো প্রবলেম আছে? দেখ এই জায়গাটা যদি কারো বুঝতে প্রবলেম হয় বল, সেটা নুগা এই জায়গাটা বুঝতে প্রবলেম আছে? এক্স ওমেগা ট্যাঞ্জেনশিয়ালি বেরোলো, আমি এটাকে এক্সটেন্ড করলাম, এটা যদি থিটা, এটা থিটা প্যারালাল, এটা ট্যাঞ্জেনশিয়ালি যদি বেরোই, তার মানে এইটার সাথে এটা 90 করবে, তো এটা 90 মাইনাস থিটা। এর সাথে এই দিকে আমি ওয়াই এক্সিস বরাবর একটা কম্পোনেন্ট ড্র করছি, এটা 90 মাইনাস থিটা হলে এটা থিটা লিখেছে। লিখতে পারি? দেখ তোদের লেখা টাইম দেবো, ঠিক আছে? কোনো তাড়াহুড়ো করার কিছু নেই, তোর আগে দেখে নেই জিনিসগুলো। এটা যদি এক্স ওমেগা হয়, এদিকের কম্পোনেন্ট কত? এদিকেরটা তাহলে নেট ভেলোসিটি এক্স এর দিকে কত আসছে? ভিপি ভেলোসিটি অফ পয়েন্ট পি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এক্স ওমেগা সাইন থিটা, কোন দিকে? আই ক্যাপ প্লাস এক্স ওমেগা কস থিটা মাইনাস জি ক্যাপ, নেগেটিভ দিকে আছে না? বুঝে গেলি?
ঠান্ডা লাগছে আর ঠান্ডা লেগে আছে অ্যাক্সিলারেশন ইন কম্বাইন্ড মোশন দেখ তোরা কি কি অ্যাক্সিলারেশন জানিস এখন পর্যন্ত লিনিয়ার আমাদের একটা খারাপ বল ভালোভাবে লিখছে আছে সব জায়গাতে এক্সপ্রেশন কথা হবে আর তার মধ্যে তিনটে জিনিসকে আলাদা আলাদা পার্ট করে লিখছি প্রত্যেক জায়গাতে কি হবে সেম এ নট প্লাস এবারে কার এফেক্ট করব ট্যানজেনশিয়াল হ্যাঁ ট্যানজেনশিয়াল কোন দিক বরাবর কাজ করবে ট্যানজেন্ট বরাবর কাজ করবে তাই তো তাহলে আলফা আর আমি সাতটা ক্লাস পাবো মঙ্গলবার দিন ধরি তাহলে টোটাল সাতটা ক্লাসের মধ্যে রোটেশন শেষ করে দেবো আমি তোদের টেস্ট নেবো অ্যারাউন্ড 7th December দিকে দু তারিখ না আমি হয়েছে আর একটু প্র্যাকটিসের জন্য দিয়ে দিই
ওইটা দিতেই হবে, পরীক্ষা চলবে, ঠিক আছে। আর ডিস্ট্রিবিউশন মাস ডিস্ট্রিবিউশনে পাঠিয়ে দিয়েছিলাম 20টা কোশ্চেন কি বলি ওমেগার জন্য দেখ কি কাজ করে, ওমেগা স্কোয়ার আর কাজ করে। দেখবো পনেরো দিনের তোরা কতটা রেডি হয়েছে তার এফেক্ট অফ ওমেগা। ওমেগা কি আছে দেখ, এদিকে কি কাজ করছে, ওমেগা স্কোয়ার আর আবার এখানে টুয়ার্ড দ্য সেন্টার কি হবে, এখানে টুয়ার্ড দ্য সেন্টার কি হবে, আর এখানে টুয়ার্ড দ্য সেন্টার কি হবে, তাহলে নেটটা কি আসছে বল। কোনো একটা জায়গায় যদি তোকে জিজ্ঞেস করে নেট কি করে বের করবে, ধরেন আমি এই জায়গাতে নেট জিজ্ঞেস করছি, দেখ এখানে কি আসছে বল, এ নট প্লাস আলফা আর এদিকে কি আসছে, বুঝতে পারলি, হ্যাঁ এখানে কি আসবে, এ নট ওমেগা স্কোয়ার আর কোন দিকে, তাহলে এ নট মাইনাস ওমেগা স্কোয়ার আর লিখতে পারিস তো, আলফা আর কোন দিকে, বাকি পয়েন্ট গুলোর জন্য করতে পারবি, তিন নম্বর পয়েন্ট এ নট কোন দিকে, এদিকে আলফা আর কোন দিকে, ওমেগা স্কোয়ার আর কোন দিকে, চার নম্বর পয়েন্টে এ নট ওমেগা স্কোয়ার আর আলফা আর কোন দিকে, আচ্ছা আলফা যদি অ্যাক্সিলারেশন হয়, মানে আলফা আর লেখে এটা লেখে আমি বলছি, আমি বলেছিলাম আগে এটা যে ওমেগা যদি বাড়ে ওমেগা আলফা সেম ডিরেকশন হয়, ওমেগা যদি কমে ওমেগা আলফা অপোজিট ডিরেকশন হয়, ঠিক আছে। লাইক ফাইন্ড আউট অ্যাক্সিলারেশন অফ পয়েন্ট পি, আবার সেম ফিগার যেটা আগে ড্র করেছিলি এক্স ডিস্টেন্স অ্যাঙ্গেল থিটা নিয়ে সেটাই ড্র করে দিবি of point P. বুঝতে পারছিস তো, কোনো প্রবলেম হচ্ছে কি, হ্যাঁ ঐশা এটা থেকে শর্ট করলাম বলে কোনো ইস্যু, সবটা ইস্যু বলছে, একটাই ইস্যু আছে মানে খাওয়া নিয়ে বলতে, মানে গরম খাওয়া চাই, হ্যাঁ কারেক্ট কারেক্ট। And
সব থেকে বেশি ক্রাইম করতো শিশুপাল মহাভারতে বের করবি এটা এক্স ডিস্টেন্স আছে এখানে তুই অ্যাক্সিলারেশন কত বের কর এইখানে যদি তুই এটাকে সার্কেল ড্র করিস এই দাঁড়া কথা বলিস না প্লিজ এদিকে কি কাজ করবে এক্স আলফা যদি তার আমার কম্পোনেন্ট এইটা আমি জানি থিটা নিচের দিকে কি কাজ করে এক্স আলফা কস থিটা একটু আগেই করেছি সিমিলার জিনিস এদিকে কি কাজ করবে এক্স আলফা সাইন থিটা মানে এ নট প্লাস এক্স আলফা সাইন থিটা এইখানে আর একটা কম্পোনেন্ট এক্সট্রা অ্যাড হবে সেটা কিসের জন্য ওমেগার জন্য টুয়ার্ড দা সেন্টার কি কাজ করে ওমেগা স্কোয়ার এক্স এখানে টুয়ার্ড দা সেন্টার কি কাজ করছিল ওমেগা স্কোয়ার আর এখানে ওমেগা স্কোয়ার আর এর জায়গায় কি আছে ওমেগা স্কোয়ার এক্স এক্সট্রা তাহলে কোথায় কাজ করবে এখানে এইখান থেকে এদিকে কি লিখবো আমি ওমেগা স্কোয়ার এক্স টুয়ার্ড দা সেন্টার হয় না টুয়ার্ড দা সেন্টার কি হবে ওমেগা স্কোয়ার এক্স ওমেগা স্কোয়ার কত আসছে দেখ ডান দিকে কি আসছে এ নট প্লাস এক্স আলফা সাইন থিটা উল্টো দিকে কি আসছে ওমেগা স্কোয়ার এক্স কস থিটা আই ক্যাপ প্লাস ওমেগা স্কোয়ার এক্স সাইন থিটা প্লাস এক্স আলফা কস থিটা মাইনাস জে কে বোঝা গেছে নিশ্চয় ঠিক আছে If P point is the contact point between the If P point is the contact point between the roller and ground, then find out omega, alpha and a. Thank you.
কথা বলিস না। এনটা লিনিয়ার অ্যাক্সিলারেশন, ভিনটটাও লিনিয়ার ভেলোসিটি। কোন পয়েন্টে দেওয়া আছে, কোন একটা পার্টিকুলার কোন একটা পয়েন্টে দেওয়া আছে, যেই পয়েন্টটার ডিসটেন্স এখান থেকে কত x, ঠিক আছে? তোকে এটা গিভেন, এটা দিয়ে দিয়েছে, তোকে জিজ্ঞেস করেছে ওমেগা আর আলফা কি। আমি অপশন দিচ্ছি, এইগুলো ওমেগা ভ্যালু কোনটা হবে, এটা 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 এটা। বোঝা যাবে কেন থার্ডটা আসছে। দেখ এখানে মোট দুটো কম্পোনেন্ট, একটা ফ্লোর আর একটা রোলার। রোলারে যে পয়েন্টটা ফ্লোরের সাথে আছে, ফ্লোরটা রেস্টে আছে তো, তাহলে সেই পয়েন্টটাও কিন্তু যে পয়েন্ট অফ মানে যে পয়েন্টটা কন্ট্যাক্টে আছে সেই পয়েন্টটাও কিছু থাকবে, রেস্টে থাকবে। বোঝা গেল না, মানে পি রেস্টে আছে। এবারে দেখ এটা মুছবো, হয়ে যাবে না। এবারে আমি দুটো জিনিসকে আলাদা আলাদা করে ড্র করি, একবার এটাকে ড্র করি, আমি একে ভেলোসিটির দিকটা দেখি। ভেলোসিটি ভি নট, আমি কি বলেছি লিনিয়ার ভেলোসিটি সব জায়গাতে কি থাকে সেম, মানে এইখানে যদি ভি নট থাকে এখানেও কি থাকে ভি নট। আর এই কি নিয়ে ঘুরছে ওমেগা, তাহলে ওমেগা হলে এইভাবে যদি ঘোরে তাহলে এখানে ভেলোসিটি কোন দিকে হচ্ছে, এদিকে কত হবে বল। যদি এর রেসপেক্টে করে এটা যদি আর হয় এখানে কি হবে ওমেগা, ওমেগা স্কয়ার আর কেন, ওমেগা আর হবে না। হ্যাঁ বুঝতে পেরেছিস। আচ্ছা এই পয়েন্টের ভেলোসিটি কত হবে, এটা এই ডিসটেন্স আছে ওমেগা নিয়ে ঘুরলে এখানে আর কি অ্যাড হবে এক্স ওমেগা। পারিস সে লিখতে, প্রবলেম আছে কোনো? তোকে কোশ্চেনটা কি আমি বলে দিলাম, কোশ্চেনটা একদম ঠিক করে কোশ্চেনটা কি দিয়েছি তোকে, না একটা জিনিস আমি ভুল বলেছি, তো কোশ্চেনটা ভুল দিয়েছি। এই শোন শোন, এইটা হচ্ছে টোটাল ভেলোসিটি কোন পয়েন্টের, এটা টোটাল ভেলোসিটি এই পয়েন্টে, কোন পয়েন্টে এই পয়েন্টে, এই পয়েন্টে টোটাল ভেলোসিটি হচ্ছে এটা ভি নট। দেখ তাহলে এই যে জিনিসটা রোটেট করছে প্লাস সামনের দিকে এগোচ্ছে, এখানে মোট দুটো কম্পোনেন্ট আছে। আমরা এই কোথায় দেখলাম, এটাতে দেখেছি, একটা সামনের দিকে এগোনোর জন্য আছে আর একটা ঘোরার জন্য আছে, ঘোরার জন্য আছে তাই তো। এবার কোন পয়েন্ট বলেছে, এরকম কোন একটা পয়েন্টে বলেছে। হ্যাঁ এবার আবার এটাতে চলে আসছি, এইদিকে কত আসছে টোটালটা, না ভি নটটাই টোটাল বলেছে। তাহলে তুই ধরে নে যে প্রত্যেকটা পয়েন্টে লিনিয়ার ভেলোসিটি তুই জানিস না, সেটা তুই কত ধরে নে, প্রত্যেকটা পয়েন্টে ভি সি ও এম ধরে নে। দেখ এখানে কনফিউশন একটা জায়গায় হতে পারে, সেটা হচ্ছে আমি এখানে লিনিয়ারটাকে ভি নট ধরেছিলাম, এটা লিনিয়ারটাকে ভি নট বলছে না। ভি নট নিয়ে যদি তোদের কনফিউশন হয় তাহলে আমি একটা কাজ করছি, আমি এটাকে ভি লিখে দিচ্ছি, তাহলে কনফিউশনটা কেটে যাবে। এটা ভি, টোটালটা ভি বলেছে, টোটালটা ভি আর টোটালটা এ, তাহলে কনফিউশনটা হবে না। বুঝে গেলি, টোটালটাকে এ ধরছি, টোটালটাকে কি ধরছি ভি ধরছি। তাহলে টোটালটা যদি এ হয় সেন্টার মাসেরটা আমি কি জানি, আমি জানি যে লিনিয়ার ভেলোসিটিকে আমি কি ধরছি বারবার,
লিনিয়ার টাকে কি দিয়েছি ভি নট, তার মানে এর এইখানে ভেলোসিটি কত হবে এক্স ওমেগা প্লাস ভি নট, তাই তো? সেটাই তোকে কত দেওয়া আছে, ভি দেওয়া আছে না? বুঝতে পারিসনি? আরেকবার বলবো, হ্যাঁ আমি টোটালটাকে ভি ধরে নিয়েছি, টোটালটাকে যদি ভি ধরি এর দুটো কম্পোনেন্ট একটা লিনিয়ার, লিনিয়ারটা প্রত্যেক জায়গাতেই কত, যেখানে ধরিটা গেল সেখানে কত হবে ভি নট হবে, এখানেও ভি নট এখানেও ভি নট। এবারে তুই এটা ভুলে যাবি, ভিটা কিছুক্ষণের জন্য ভুলে যাবি, এটা ঘুরছে তো, ঘুরলে এইখান থেকে এক্স ডিস্টেন্সে এই পয়েন্টে আরো কি ভেলোসিটি কাজ করে এক্স ওমেগা, আর ওমেগা জায়গায় এক্স ওমেগা, আর টোটালটা আর তার সাথে ভি নট, এই টোটালটা তোকে কত দিয়ে দিয়েছে ভি। তাহলে একটা ইকুয়েশন দিয়ে কি পাচ্ছিস, এক্স ওমেগা প্লাস ভি নট সমান ভি পাচ্ছিস, তাই তো? আর এইখানে তে ভেলোসিটি কত, এটা কত আর, তাহলে এখানে উল্টো দিকে কি কাজ করবে আর ওমেগা। আমি তোকে একটু আগে কি বললাম, যেটা কন্ট্যাক্ট পয়েন্ট সেই পয়েন্টে নেট ভেলোসিটি কত হয় জিরো, কেন? সারফেসটা রেস্টে থাকলে তার সাথে যে পয়েন্টটা কন্ট্যাক্ট আছে তাকেও রেস্টে থাকতে হবে, তাই যদি রেস্টে থাকতে হয় তার মানে নিশ্চয়ই এদের দুজনকে কি হতে হবে ইকুয়াল অন অপোজিট, অপোজিট তো আছে ইকুয়াল হতে হবে, তাহলে ভি নটের জায়গায় তুই কি বসাবি আর ওমেগা, বসিয়ে দেখ এক্স ওমেগা প্লাস আর ওমেগা ইজ ইকুয়াল টু কি পাবি ভি ওমেগা, কি পাচ্ছিস ভি বাই প্লাস আর। যে পয়েন্টটা কন্ট্যাক্টে থাকবে গ্রাউন্ডের সাথে সেই পয়েন্টটা রেস্টে থাকবে, ওই পয়েন্টটা তো আস হচ্ছে না রে ভাই, জিনিসটা ওই পয়েন্টটা তো, যে পয়েন্টটা যে মোমেন্টে কন্ট্যাক্টে আছে, ধর আমি এখানে দাঁড়িয়ে আছি এই মোমেন্টে, আমি এখান থেকে পাটার স্টেপ নিয়ে এখানে ফেললাম, যে পয়েন্টটা কন্ট্যাক্টে ছিল সেটা তো আস হচ্ছে না, সেটা কি সেটার কোনো মোশন হচ্ছে নাকি? সেটার মোশন হতে পারে যদি আমি পাটার, দেখ একটা জিনিস দেখ, তুই এইভাবে এভাবে যাচ্ছিস, যেটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট সেটার কোনো ট্রান্সলেশন হচ্ছে কি, তুই এভাবে যাচ্ছিস তখন হচ্ছে তো, তুই পা ঘষে ঘষে যদি চলিস তাহলে সেই পয়েন্ট অফ কন্ট্যাক্টটা ট্রান্সলেশন হয়, তুই যদি পা এভাবে এভাবে চলিস কদিন খাইলে হবে, আমি কাউকে দিয়ে দিচ্ছি আজকে পনেরো টাইম নষ্ট করতে হবে, কাউকে যেটা ফান্ডেড মানে যেটা খাবো সেই টাকাটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে তোদের ভরসা হয়ে যাবে আমার না। আজকে নটা ছয় বাজে, এখনো চল্লিশ মিনিট আছে পড়াতে হবে পুরোটা, ওই প্রসেসটা তো দশ পনেরো মিনিট যাবে, লাগবে না পাঁচ মিনিট, কি দেখলাম, কন্ট্যাক্ট পয়েন্টের ভেলোসিটি সবসময় কি হবে সেম, তাই তো? যেহেতু এখানে কন্ট্যাক্ট পয়েন্টটা কি ফ্লোর, ফ্লোরের সাথে ফ্লোর রেস্টে আছে সেই জন্য ওটার ভেলোসিটিও জিরো। নেক্সট কোশ্চেন কর, পিওর রোলিং না কোশ্চেন, এমনি এমনি থিওরিলি পিওর রোলিং, পিওর রোলিং our body is said to be in pure rolling if velocity of contact point is same
as velocity of contact point is same as velocity of contact surface, or relative velocity, or relative velocity of contact point with respect to contact surface is zero. Contact surface kunta floor, contact point kunta velocity of contact point is same as velocity of contact surface. Or relative velocity of contact point with surface is zero. ধরে নে এটা ফ্লোর, বললাম তো অফ কন্ট্যাক্ট পয়েন্ট উইথ সারফেস উইথ রেসপেক্ট টু কন্ট্যাক্ট সারফেস ইজ জিরো. তুই ধরে নে এটা একটা, এটা এদিকে মুভ করছি, ভিএস ভিএস নিয়ে, ঠিক আছে, আর এই পয়েন্টের ভেলোসিটি ভিপি. তাহলে কোনটা কন্ট্যাক্ট সারফেস বুঝতে পারছিস? নিচেরটা কন্ট্যাক্ট সারফেস আর এটা হচ্ছে কন্ট্যাক্ট পয়েন্ট. তাহলে ভিপি ইজ ইকুয়াল টু কি হবে? ভিএস, মানে তাদের রিলেটিভ ভেলোসিটিটা কি হচ্ছে? জিরো. মাইনাস করলে জিরো হবে, দুটো সমান হবে, ঠিক আছে. তাহলে কোশ্চেন দু, ফাইন্ড আউট ওমেগা. দুটো অপশন আছে, একটা যে তোরা যদি সানডে খাস আমি চিকেন খাও, আজকে গেলে আমি বেশি খাবো. একটা করে ফ্রাইস খাবি, বলছি জেনুইনলি আউট অফ বাজেট চলছি আমি. দাদার থেকে ধার করে যারা ঋণ দেওয়ানি এখনো 12,000 রেন্ট দিতে হবে আমাকে. তুই তোকে আমি দুটো অপশন বললাম, তুই যদি আজকে ভিডিও ভিডিও পাওয়া যাচ্ছে
আমি দেখে থাকি, আমি আজকে ফিস পেয়েছিলাম কত, আমি এর মধ্যে থেকে কত রাখতে হবে 1500 রাখলাম, আমি এটা রেখে দিলাম, আমি এইখানে হাত দিয়ে নেই দশটার সময় তো লোক ব্রেকফাস্ট করে না এই বাচ্চা বস, কালকে বলো না আমার মন ভালো জানিস না কত ধরনের, এবারে তুই যদি এটাকে কনসিডার করিস, আমি শুধু এটাকে কনসিডার করছি, এখন সেন্টারের ভেলোসিটি কত পেয়েছি কোন দিকে করাচ্ছে উল্টো দিকে, তো তাহলে এখানে কি আসছে ভি নট আর ওমেগা, আর যদি রেজাল্টেন্ট বলি তাহলে কি আসছে আলটিমেটলি ভি নট মাইনাস ওমেগা আর আসছে না, বুঝতে পারিনি আমরা, বুঝতে পারিনি এটা v2 এটা v1, আমি বলছি যেটা কন্টাক্ট পয়েন্ট সেই পয়েন্টের ভেলোসিটি সেম হবে, অনেসে তাহলে কন্টাক্ট পয়েন্টে দেখ এই পয়েন্টে যেটা একদম উপরের পয়েন্ট, আমি যদি এটার জন্য দেখি আমি কি বলছি সেন্টারের ভেলোসিটি v0, যদি এই ভাবে ধরে এইখানে ভেলোসিটি ওমেগা আর হচ্ছে, নিচেতে এখানে ভেলোসিটি কত হচ্ছে উল্টো দিকে ওমেগা আর হচ্ছে, বুঝছ তো, দেখ কোনো ইস্যু তাহলে এখানে আসছে v0 প্লাস ওমেগা, আর এইখানে এদিকে তো ভিনট আসছে উল্টো দিকে ওমেগা, তাহলে রেজাল্টেন্টটা কত আসছে ভিনট মাইনাস, আচ্ছা ভিনট প্লাস ওমেগা ইজ ইকুয়াল টু কি লিখবো v2, কেন v2 কন্টাক্ট পয়েন্টে ভেলোসিটি কি হয় সেম হয়, তাহলে কন্টাক্ট পয়েন্টে ভেলোসিটি সেম, তো আর এইটার ভিনট মাইনাস ওমেগা সমান কি লিখবো, এখান থেকে তোকে তুই দুটোকে মাইনাস করে দে, মাইনাস করে দে মাইনাস করলে কি আসছে বল, v2 মাইনাস v1 v0 v0 কেটে আমি মাইনাস করতে বলছি, তাহলে দুটো এন্ডে যেটা রিলেটিভ ভেলোসিটি বাই কি আসছে তাদের মাঝে ডিস্টেন্স, দেখ দুটো এন্ডে রিলেটিভ ভেলোসিটি কত, এইদিকে v2 এটার এদিকে v1, v2 একে কোন দিকে ঘোরাচ্ছে এদিকে ঘোরাচ্ছে, v1 কোন দিকে ঘোরাচ্ছে উল্টো দিকে, তাহলে v2 মাইনাস v1 বাই মাঝে ডিস্টেন্স সমান হচ্ছে 2, বুঝতে পেরেছিস, কত মাইনাস এটা বুঝতে পেরেছিস, এটা বুঝতে পেরেছিস নেক্সট কোশ্চেন, লাইক ফাইন্ড আউট কোন কোশ্চেন আমি দিচ্ছি, না না ওগুলো তো আচ্ছা, এরপরে তোরা ইলাস্ট্রেশন 3.8 এটা বাড়িতে একবার ট্রাই করবি, কনসেপ্ট এক্সারসাইজ 3.2 একবারই বলবো, কিন্তু ইলাস্ট্রেশন 3.8 লিখে নিয়েছি, কনসেপ্ট এক্সারসাইজ 3.2 কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3, 1 2 3, সানডে পর্যন্ত ওয়েট করে জানাবে ভাই, দেখ
কথা বলিস না, ফাইন্ড আউট ওমেগা এন্ড VCM. VCM মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই কোশ্চেনের ভাব বিদ্যাক কেউ কোনো কথা বলিস না, অন্তত 120 সেকেন্ড কোনো কথা বলিস না। না এবার তুই এটাকে যখন এদিকে টানবি এটা তখন এদিকে মুভ করবে। আরে চাকার মতো কিছু আছে, তুই এইভাবে টানলে ওটা ওইদিকে গড়ি গড়ি যাবে না? ওটাকে পুলি দিয়ে তুই এভাবে টান না, তাহলে ওটা ওইদিকে যাবো না, তুই এদিকে টান দিলে ওটা ওইদিকে যাচ্ছে। ঠিক আছে, তোকে বের করতে হবে এর এই আস্তে আস্তে তোকে বের করতে হবে। এইটা যদি এদিকে যায় এটার ভেলোসিটি কত? VCM মানে ভি নট, যেটাকে আমি লিখছি। রাখি আসেনি বলে কল করি। আচ্ছা ঠিক আছে, আমি পরে কল করে নেব। ঠিক আছে, দেখ কথা বলিস না প্লিজ, কথা বলি না বলিস। কোশ্চেনটা হচ্ছে লেখার ইচ্ছা, ফাইন্ড আউট ভেলোসিটি অফ সেন্ট্রাল মাস অ্যান্ড ওমেগা। বাস এইটুকু ইনফরমেশন তোকে দেওয়া যায়, কিচ্ছু দেওয়া না। তোকে আমি একটু হিন্ট দিতে পারি, এইটা ভি নট মানে প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটি কত হবে? তাহলে একটা কন্ট্যাক্ট পয়েন্ট হচ্ছে এটা, আর একটা কন্ট্যাক্ট পয়েন্ট এটা, এই পয়েন্টের ভেলোসিটি কত হবে? জিরো। এই দুটো পয়েন্ট থেকে তোকে বের করতে হবে। যেমন এইখানে দুটো কন্ট্যাক্ট পয়েন্ট তুই পেয়েছিলি, এখানেও তুই দুটো কন্ট্যাক্ট পয়েন্ট পাচ্ছিস, একটা এটা একটা এটা। একটু ভাব, তোকে দুটো রেডিয়াসও দেওয়া আছে, একটু ভাব, যদি না হয় আমি তো বলবো। এখন একটু ভাব, দু মিনিট ভাব। Thank you.
পাইলে কি কবি জিগরা এখানে কবি বেরোচ্ছে 90 মানে থিটা হলো আলফা ও 90 মানে থিটা হবে এটা থিটা হলো এটা 90 মানে থিটা না এটা 90 মানে থিটা তো আর এটা আলফা আলফা ইকুয়াল টু 90 মানে থিটা এবার আমি এটাকে আলাদা করে ড্র করব ড্র করে এইটু ও সরি এটাকে নিয়ে দিচ্ছি এইদিকের ভেলোসিটি কত VCM ধরছিস তাই তো বোঝা গেল VCM তো সবসময় এদিকেই হয় না আমি ভিসিএম কোন দিকে ধরেছি বাঁ দিকে ধরেছি না বাঁ দিকে ধরে এদিকে ভিসিএম দেবো আমি যেহেতু লেফটের দিকে ধরছি ঠিক আছে আচ্ছা এইটাকে যদি আমি এইদিকে টানি এটা কোন দিকে ঘুরবে আমি যদি এদিকে টানি ওটা ঘুরে ঘুরে ওইদিকে যাবে না তাই তো ওইভাবে ঘুরবে নিশ্চয় তাহলে ওইভাবে যদি ঘুরে এইখানে ওমেগা ইন টু এই ডিস্টেন্সটা কত স্মলার ওমেগা কোন দিকে হবে এটা কে কে বুঝতে পারেনি ভিসিএমটা কে বুঝতে পারছি ভিসিএম প্রত্যেক জায়গাতে সেমই হয় ভিসিএমটা কোন দিকে লিখেছি আমি বাঁ দিকে লিখেছি তোর ইচ্ছা তুই ডান দিকেও লিখতে পারিস কোনো প্রবলেম নেই আমি আমাকে কোশ্চেন ফাইন্ড আউট করতে বলেছিল দেখিয়ে দিয়েছিল ভিসিএম ওইদিকে হ্যাঁ ভিসিএম কেন কি আমি যদি এটাকে টানি এভাবে ধর না সুতো ইয়েতে জড়ানো থাকে না রিবন টিবন জড়ানো থাকে না তুই রিবনটাকে এইভাবে টানলে এটা ওইদিকে সামনের দিকে হয় না তাই তো করছি তোদের একটা পুলি দিয়ে টানছিস স্যার তুই রিবন যেটাতে জড়ানো থাকে তুই সেটাকে এভাবে টানবি না ওটা উল্টো দিকে যায় তোর কাছের দিকে আছে না দূরের দিকে যায় ঘুরে কোন দিকে ওইদিকে ঘুরে তাহলে ওইদিকে ঘুরলে এইখানে ওমেগা আর কোন দিকে হবে এদিকে ওমেগা ওমেগা এর দুটো কম্পোনেন্ট একটা এদিকের কম্পোনেন্ট একটা ওই পয়েন্টটা না ওই পয়েন্টটা করলে তো ওমেগাটা অপোজিট হয়ে যায় কোন পয়েন্টটা করলে যে পয়েন্টে বিসিএম এদিকে টানলে তো আমি যদি এদিকে টানলে তো ঘুরবে সামনের দিকে ঘুরবে তুই চাইলে যেদিকে ডিরেকশনে কিছু যাওয়া আছে না তো ডিরেকশন উল্টো আসবে কোনো প্রবলেম নেই আমি ওমেগা কোন দিকে করেছি আমি ওমেগা এইদিকে ঘুরেছি এইদিকে করালে এইখানে ওমেগা আরটা কোন দিকে এদিকে হবে তো হ্যাঁ এদিকে হওয়া উচিত তো আচ্ছা ওমেগা আর এর কথা বলিস না ওমেগা আর এর কম্পোনেন্ট দেখ একটা কম্পোনেন্ট এদিকে একটা এদিকে অ্যাঙ্গেলটা কত পেয়েছিস এটা থিটা তাহলে উপরের দিকে কি আসবে হ্যাঁ তুই জানিস যে স্ট্রিংটার ভেলোসিটি ভি নট স্ট্রিং এর ভেলোসিটি প্রত্যেক জায়গাতে কি ভি নট ভি নট কোন দিকে দেখ এইটার বললাম না ভেলোসিটি ভি নট এইখানে 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 তার মানে এখানে ভেলোসিটি কত তাহলে এটা ট্যানজেনশিয়াল বরাবর তো আর আমাকে কোন দিকেই বের করতে হবে ট্যানজেনশিয়ালি বের করতে হবে কি থেকে অর্ডার দিয়েছি চেক পয়েন্ট থেকে
আপনি তো মিয়াপুর বললেন এটা যদি আলফা হয় এটা 90 এটা কত 90 মানে কত আমি ভিসিএমটাকে কম্পোনেন্টটা ভাঙছি কেন কি আমি জানি এক্সটার্নাল ভিটা কোন দিকে ভিনটটা এদিকে ভিসিএমটাকে তাহলে একটা এদিকে কম্পোনেন্টে ভাঙবো একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভাঙবো এদিকেই কেন ভাঙবো একটা ভিনট যে লাইন আছে সেই লাইন বরাবর একটা তার পারপেন্ডিকুলার বরাবর দেখ এই অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে এটা এটা 90 মাইনাস আলফা মানে কি বলেছি থিটা এই অ্যাঙ্গেলটা কত তাহলে এইদিকে ধরে সিটি কত আসবে ভিসিএম সাইন থিটা আর এইদিকেটা কত আসবে ভিসিএম আমি কি বললাম একই লাইনে ভেলোসিটি সেম থাকে তার মানে তুই কি লিখতে পারিস ভিসিএম সাইন থিটা এদিকে ভিসিএম সাইন থিটা এদিকে কি আসছে ওমেগা আর এদিকে গেল তুই কি লিখবি ভি নট জানাম দিয়ে দিচ্ছি আবার ওয়েট কর ওয়েট কর ওয়েট কর হয়ে গেছে ওদের কেক কুইন আউট অফ গিয়েছিল ওমেগা তো ঘোরার জন্য আসবে ওমেগা ট্যানজেনশিয়াল আর নিচের পয়েন্ট আছে নিচের পয়েন্ট মানে কোন পয়েন্টটা এই আসতে এইটা এটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট তো আর যেখানে ভেলোসিটি কত সব জায়গাতে ভিসিএম মানে এখানেও এদিকে কত হবে ভিসিএম কোন দিকে লিখেছি আমি আর ওমেগা ইনটু আর আরটা কি আর হবে ক্যাপিটাল আর তাই তো এই দুটো আর এই ফ্লোর এই ফ্লোরের ভেলোসিটি কত জিরো জিরো মানে ভিসিএম ইজিক্যাল টু কত হতে হবে এটা একটা বেরোচ্ছে এখান থেকে আর একটা কোথায় বেরোচ্ছে আর এই পয়েন্টে স্ট্রিং এর ভেলোসিটি কত ভি নট আমি বললাম কন্ট্যাক্ট পয়েন্টে ভেলোসিটি সেম হয় তাহলে কন্ট্যাক্ট পয়েন্টে স্ট্রিং এর ভেলোসিটি যদি ভি নট হয় ওই কন্ট্যাক্ট পয়েন্টের ভেলোসিটি কত হতে হবে ভি নট হতে হবে আর কন্ট্যাক্ট পয়েন্টের ভেলোসিটি যদি কত পাচ্ছি ভিসিএম সাইন থিটা মাইনাস ওমেগা তার মানে নিশ্চয়ই ভিসিএম সাইন থিটা মাইনাস ওমেগা আর ইকুয়াল টু ভি নট হতে হবে আর একটা পাচ্ছি সেই লোয়ার মোস্ট পয়েন্টে ভিসিএম ওইদিকে পাচ্ছিস ওমেগা আরটা যেহেতু এইদিকে ঘুরছে সেই জন্য ওমেগা তুই কত এইদিকে পাচ্ছিস ভিসিএম মাইনাস ওমেগা আর হবে লোয়ার মোস্ট পয়েন্টে ইকুয়াল টু কত হতে হবে জিরো 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 নিচের পয়েন্টে কেন জিরো নিচের পয়েন্টটা রেস্টে আছে সেই জন্য ভিসিএম ইকুয়াল টু কি আসছে ওমেগা আর ক্যাপিটাল আর বুঝতে পেরেছিস ওই নিচের পয়েন্টটা দেখ লোয়ার মোস্ট পয়েন্টটা এবারে তুই ওই ভিসিএমটাকে এখানে পুট কর পুট করলে ওমেগা কত আসছে আর সাইন থিটা মাইনাস স্মল আর এই ওমেগা এখানে পুট করে দিলে দেখি পেয়ে যাবি ভিসিএম পেয়ে যাবি বলুন বলুন তাহলে ছ পিসে বল কেন দিন পনেরো পিস ব্রাউনি দিয়ে দিন ওটা ব্রাউনি কত কত দিয়ে আসছে ওটা পার পিস তাই দিয়ে দিন দিয়ে দিন দিয়ে তাড়াতাড়ি পাঠান
সফিস বল কেন কলেজ বল আমি বল কেন সব বল কেন বল কেন মাসের অ্যাক্সিলারেশন কত দিয়ে দিয়েছে এ ঠিক আছে আর এটার অ্যাক্সিলারেশন কত দিয়েছে ক্যাপিটাল এই দুটো দেওয়া আছে তো আচ্ছা এটার ক্যাপিটালে অ্যাক্সিলারেশন দেওয়া আছে মানে সেন্ট্রাল মাসের অ্যাক্সিলারেশনটা কত দেওয়া আছে ক্যাপিটালে কিসে দেওয়া আছে সেন্ট্রাল মাসে এবারে দেখ এখানে মোট কতগুলো কন্ট্যাক্ট পয়েন্ট একটা এটা একটা এটা হ্যাঁ এইটার কোনো মোশন আছে না জিরো এটা যদি অ্যাক্সিলারেশন জিরো হয় প্রত্যেকটা পয়েন্টের অ্যাক্সিলারেশন কি হবে জিরো মানে কন্ট্যাক্ট পয়েন্টের অ্যাক্সিলারেশন কত হবে জিরো জিরো তুই জানিস না কোন দিকে মুভ করছে এটা যদি নিচের দিকে টানা হয় স্বাভাবিকভাবে তো দেখে মনে হচ্ছে কোন দিকে মুভ করবে এদিকে হ্যাঁ তুই দুটো পয়েন্ট পাচ্ছিস একটা বাইরের পয়েন্ট এটা আর একটা এখানের পয়েন্ট দেখ এই পয়েন্টে যদি আমি কার জন্য দেখছি এখন ববিনটার জন্য এগুলো ভুলে যা ববিনের এখানে অ্যাক্সিলারেশন কত এ তাহলে এখানেও কত হবে এটা কার জন্য লিনিয়ারের জন্য আর ঘোরার জন্য কী হবে অ্যাক্সিলারেশন ওমেগা টোমেগা নেই তাহলে ওমেগা না থাকলে মোট তিনটে কম্পোনেন্ট থাকে বলেছিলাম অ্যাক্সিলারেশনে কী কী বল কি বলছিলাম তাহলে এটা তো লাগবে না আলফা আর লাগবে আলফা আর এখানে কোন দিকে লাগছে দেখে নেব এটা এ আলফা যদি এইদিকে ঘোরে তাহলে আলফা আর কোন দিকে লাগছে আটটা ক্যাপিটাল আর দেওয়া আছে তোকে নিশ্চয় আর এইখানে তো এইদিকে তো এ লাগবে আলফাটা কোন দিকে লাগছে তাহলে এখানে নেটটা কত আসছে এ প্লাস আলফা আর এখানে এ মাইনাস আলফা বোঝা গেল এইখানে এ প্লাস আলফাটা কার সাথে সমান হবে এর সাথে কারণ কি এইটা যদি এ হয় প্রত্যেকটা কন্ট্যাক্ট পয়েন্টও কি হবে তাহলে এ প্লাস আলফাটা এ হবে আর এ মাইনাস আলফাটা কত আছে জিরো এটা বুঝেছিস এর পরেরটা ট্রাই কর 3.10 হ্যালো হ্যাঁ ওই অর্ডার ছিল নিয়েছেন অর্ডারটা ঠিক আছে আসুন আসুন অ্যাড্রেস ডিরোজিয়ানগর ঠিক আছে প্রবলেম তাহলে বাদই করে এটা এটা পরে এটা